আজকের সকালের পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে লোকসভার নির্বাচনের পর যে অধিবেশন বসেছে এবং পাঁচশো জন জয়ী প্রার্থীরা তারা শপথ গ্রহণ করেছেন এবং সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে বিভিন্ন বিতর্কিত ঘটনা ঘটেছে তার বেশ কিছু নমুনা আজকের সকালের পর্বে আপনাদের দেখিয়েছি কিন্তু আজকের সকালের পর্বে যে সমস্ত ভিডিওগুলো দেখানো সম্ভব হয়নি সময়ের কারণে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ আরো ভিডিও আপনাদের সামনে দেখাবো যেগুলো কার্যত দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি করেছে ওই শপথ গ্রহণের অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমেই আপনাদের দেখাতে চাইব বিহারের একজন এমপি তার নাম হচ্ছে পাপ্পু যাদব পাপ্পু যাদব তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন এবং তিনি চার চারবার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে লোকসভায় জিতে এসেছেন এবং সেই কারণে তার অহংকারে সম্ভবত মাটিতে পা পড়ে না গতদিনে তিনিও একটা অভব্য আচরণ করলেন কিভাবে তিনি যখন শপথ গ্রহণ অনুষ্ঠানের বাক্য পাঠ করছিলেন তার শেষের দিকে এসে যখন নিট কেলেঙ্কারি এবং আরো রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তিনি একটা মন্তব্য দু করেন তখন যিনি প্রোটেম স্পিকার ছিলেন সেই প্রোটেম স্পিকার কার্যত তাকে সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করেন ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট পাপ্পু যাদব রুদ্র মূর্তি ধারণ করেন তিনি কার্যত বলেন স্পিকারকে বা প্রোটেম স্পিকারকে যে আপনি কি আমাকে শেখাবেন আমি হচ্ছি চার চারবারের ইন্ডিপেন্ডেন্ট জয়ী ক্যান্ডিডেট আমাকে শেখাতে যাবেন না কি ঘটনা ঘটেছিল কেন তার এই ঔদ্ধত্ব পুরোটাই দেখুন তার শপথ গ্রহণের অনুষ্ঠান যা আরো একবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে দেখুন সেই ভিডিও বহুত ধন্যবাদ কে সাথ রেনিট বিহার বিশেষ রাজ দরজা সীমাঞ্চল জিন্দাবাদ মানবতাবাদ জিন্দাবাদ ভীম জিন্দাবাদ बहुत बहुत शुभकामनाएं आप से बहुत ज्यादा ना छठा बार, बार सांसद हूं। आप हमको सिखाइएगा चाहिए। और आप कृपा पर जीते हैं मैं अकेला लड़ता हूँ फॉर द टाइम आई एम द इंडियन इंडियन फॉर द टाइम इंडिपेंडेंट एम पी फॉर द टाइम जो नॉट टेल मी टेल मी ये भगवान का नाम नहीं मत बताइए नहीं ये मत बताइए श्री श्री अब्दुल रशीद शेख দেখলেন বন্ধুরা একেবারে স্পিকারকে কে সঙ্গে বলছেন আমি চার চারবারের সাংসদ আপনি তো জিতে এসেছেন কিন্তু আমি হচ্ছি চার চারবারের সাংসদ আমাকে শেখাতে যাবেন না এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ একজন জনপ্রতিনিধি করছে তাও আবার নিট কেলেঙ্কারি নিয়ে শপথ গ্রহণের অনুষ্ঠানের মধ্যেই কটুক্তি করছেন এ গেল এক ঘটনা আপনাদের আরও বেশ কিছু ঘটনা দেখাবো আজকের পর্বেই আশা করি আপনারা শুনতে রাজি রয়েছেন এবার যে বক্তব্যটা শোনাবো বা এই যে ভদ্রলোককে দেখছেন আপনারা আপনারা বলতে পারবেন বা কেউ কি চেনেন যে কে এই ভদ্রলোক এই শিখ পাকড়ি পড়া ভদ্রলোককে আপনারা কি জানেন পাঞ্জাবের এই সাংসদের নাম হল খালসা আরও একবার বলি পাঞ্জাব থেকে জিতে আসা এই সাংসদের নাম সর্বজিৎ সিং খালসা কিন্তু কেন আলাদা করে তার কথা আমি বললাম তার কারণ হচ্ছে ইনি বিয়ন্ত সিং এর ছেলে এবার কি আপনারা বুঝতে পারলেন যে কেন বললাম অনেকে হয়তো এখনো বুঝতে পারেননি আসলে সিং 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 বা তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিলেন সেই এর ছেলে হচ্ছেন সর্বজিৎ সিং খালসা যিনি পাঞ্জাবের এমপি নির্বাচিত হয়েছেন এবং গতদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আসুন তার শপথ গ্রহণের অনুষ্ঠানটা দেখায় তার বাবা ছিলেন একজন খুনি কংগ্রেস পরিবারের খুনি ছিলেন তার বাবা অথচ তার ছেলে ਆਰੋ ਇੱਕ ਵਾਰ ਜیتے ਤੀਨ ਸੰਵਿਧਾਨੇ ਸਫੋਤ ਨੀਲਨ ਸੁਨੂ ਮੈਂ ਸਰਦਾਰ ਸਰਬਜੀਤ ਸਿੰਘ ਖਾਲਸਾ ਜੋ ਲੋਕ ਸਭਾ ਦਾ ਮੈਂਬਰ ਚੁਣਿਆ ਗਿਆ ਹਾਂ ਈਸ਼ਵਰ ਦੀ ਸਹੁੰ ਖਾਂਦਾ ਹਾਂ ਕਿ ਮੈਂ ਕਾਨੂੰਨ ਰਾਹੀਂ ਸਥਾਪਿਤ ਭਾਰਤ ਦੇ ਸੰਵਿਧਾਨ ਪ੍ਰਤੀ ਸਰਦਾ ਤੇ ਨਿਸ਼ਠਾ ਰੱਖਾਂਗਾ ਭਾਰਤ ਦੀ ਸਰਬ ਸਮਰੱਥਤਾ ਤੇ ਅਖੰਡਤਾ ਨੂੰ ਕਾਇਮ ਰੱਖਾਂਗਾ ਅਤੇ ਜਿਸ ਅਹੁਦੇ ਨੂੰ ਮੈਂ ਸੰਭਾਲਣ ਵਾਲਾ ਹਾਂ

এবং এ নিয়ে রাহুল গান্ধী বা কংগ্রেসের তরফ থেকে মুখে কুলুপ দেওয়া হয়েছে কোনো রকমেরই কোনো বক্তব্য দেওয়া হয়নি কেন জানেন মূল কারণ হচ্ছে এবারের যে নির্বাচন হয়ে গিয়েছে বা বিগত কয়েক বছর ধরে যে বিভিন্ন রকমের নির্বাচনগুলো হচ্ছে তাতে করে একদিকে যেমন মুসলিম ভোট ঢালাও কংগ্রেসের দিকে ভোট দিচ্ছে তেমনি আবার শিখ সম্প্রদায়ের অনেক মানুষ আবার কংগ্রেসকে ভোট দিচ্ছে শুধুমাত্রই ভোটারদের কথা ভেবে নিজেদের ভোট বাক্সের কথা ভেবে গান্ধী পরিবারের হত্যাকারীর যে সদস্য তাকে নিয়েও পর্যন্ত কংগ্রেস মুখে কুলু পেটেছে তার কারণ ভোট বড় বালায় রাজনীতির কথা মাথায় রেখে কংগ্রেস এই মুহূর্তে নীরব দর্শকের ভূমিকা পালন করছে সে যাই হোক এবার দেখাবো আপনাদের আরো এক এমপির শপথ গ্রহণের অনুষ্ঠান যেটা ইতিমধ্যেই নজর কেড়েছে বা অনেক জায়গায় বিতর্কেরও সৃষ্টি করেছে ইনি হচ্ছেন বিজেপির এমপি গাজিয়াবাদ থেকে নির্বাচিত হয়েছেন নাম অতুল গার্গ তিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠান পাঠের পর একেবারেই বলেন শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্দাবাদ অটল বিহারী বাজপেয়ী জিন্দাবাদ এবং নরেন্দ্র মোদী জিন্দাবাদ তার বক্তব্য শোনাব এবং এই বক্তব্য শোনার পর যখন বিরোধীরা হই হট্টগোল করেন তখন তিনি আবার ফিরে আসেন ফিরে এসে বলেন ডক্টর হেজওয়ার জিন্দাবাদ ডক্টর হেজওয়ার হচ্ছেন সংঘের অন্যতম প্রতিষ্ঠা আসুন তার ভিডিওটা আপনাদের দেখায় তবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন বিরোধীদের যে বক্তব্য বা আওয়াজ উঠছিল যখন তিনি নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলছিলেন তখন শুনুন তো যে গলাটা সবথেকে বেশি কানে লাগছিল আপনারা কি চিনতে পারছেন সেই গলাটা কার খুব চেনা চেনা কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন দেখুন সেই ভিডিওটি শ্যামা প্রসাদ মুখার্জি জিন্দাবাদ दीनदयाल जिंदाबाद, अटल बिहारी वाजपेयी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद डॉक्टर हेडगेवार जिंदाबाद देखल ब्याा प्रसाद मुखर्जी अटल बिहारी वाजपेयी एवं नरेंद्र मोदी के जिंदाबाद जान এবং যে বিরোধীদের তরফ থেকে আওয়াজ ভেসে আসছিল আপনারা কি আইডেন্টিফাই করতে পারলেন খুব চেনা চেনা কিন্তু সেই হচ্ছে বন্দ্যোপাধ্যায় একেবারে গলা যে কেউ যে কোনো জায়গা থেকে আপনারা চিনে ফেলতে পারবেন এবং তার বক্তব্য শোনার জন্য মাইক্রোফোনের কোনো দরকার হয় না যাই হোক এবার আপনাদের আরো একটা ভিডিও দেখাবো এটা কিন্তু পশ্চিম বাংলার ভিডিও একটু ভালো করে খেয়াল করবেন পশ্চিম বাংলা থেকে একেবারে নতুন নির্বাচিত হয়েছেন ইউসুফ পাঠান বা পাঠান ইউসুফ খান তিনিও গতদিনে শপথ বাক্য পাঠ করেন এবং শপথ বাক্য পাঠ করার পর তিনি বলেন জয় বাংলা জয় গুজরাট আর এ নিয়েই আরও একবার বিতর্ক ছড়িয়েছে যারা বিজেপি নেতৃত্ব রাজ্যের রয়েছেন তারা এই ঘটনাকে বহিরাগত এমপি বলতে শুরু করেছেন কারণ তিনি বাংলা থেকে নির্বাচিত হয়েও এখনো পর্যন্ত জয় গুজরাট বলতে ভুলছেন না অর্থাৎ বহিরাগত অস্ত্র যে শাসক দল বারবার ব্যবহার করে এসেছে তাদেরই দলের এক জয়ী সদস্য তিনিও শপথ গ্রহণের সময় জয় গুজরাট বলতে ভুলছেন না দেখুন সে নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে বিজেপির তরফ থেকে তাকে বহিরাগত বলা হয়েছে দেখুন সেই ভিডিওটি পঠান ইউসুফ খান যে লোকসভা সদস্য নির্বাচিত হুয়া হুম ঈশ্বর কি শপথ লেতা হুম কি মেয়ে विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूंगा। तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं, उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा। जय हिंद जय बांग्ला जय गुजरात দেখলেন বন্ধুরা তবে বিজেপির তরফ থেকে নিশ্চিতভাবে আপত্তি তোলা হয়েছে বা আপত্তি তোলা হয়নি করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস বারবার বহিরাগত বহিরাগত বলে তাদেরই এমপি জয় গুজরাট বলছে শপথের পর কারণ তিনি পশ্চিমবঙ্গের প্রতিনিধি তিনি গুজরাটের প্রতিনিধি নন সেই কারণেই বিজেপির থেকে এই কটুক্তি করা হয়েছে যাই হোক তবে আমি এতে আপত্তির কিছু দেখিনি তিনি গোটা ভারতবর্ষের যে কোনো রাজ্যের নামে জয়ধ্বনি দিতেই পারেন তাতে আপত্তির অন্তত আমি কিছু দেখিনি অন্তত আশাউদ্দিন ওয়েশির মতো তো আর কাণ্ড ঘটাননি আপনারা সকলের পর্বে দেখেছেন আশাউদ্দিন ওয়েশি কি মারাত্মক কাণ্ড ঘটিয়েছেন তিনি যখন শপথ গ্রহণ পাঠ করেছিলেন তার পরে এসে তিনি ভারত মাতা কি জয় বা জয় হিন্দ এই কোন শব্দবন্ধ বলেননি তিনি বলেছেন জয় প্যালেস্তাইন একেবারেই যতগুলো শপথ গ্রহণ আপনাদের সামনে দেখালাম তার থেকে থেকে বেশি বিতর্কিত মুহূর্ত ছিল আশাউদ্দিন ওয়েশির ওই শপথ গ্রহণের অনুষ্ঠান আসুন যারা মিস করে গিয়েছেন আজকের সকালের পর্ব তাদেরকে দেখাতে চাইবো আশাউদ্দিন ওয়েসি কি নিড়লজ্জভাবে ভারতের লোকসভায় দাঁড়িয়ে অন্য একটি দেশের জয়গান করছেন কেন না ওই দেশে মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস এবং সেই কারণেই সম্ভবত তিনি প্যালেস্টাইনের নাম নিয়ে ফেললেন আসুন যারা মিস করেছিলেন দেখাবো আপনাদের আহমদ ও করিম আম্মা রাজিম রহিম मैं असदुद्दीन अवैसी जिसे लोकसभा का रुकन मंतखब किया गया है अल्लाह के नाम से हल्फ उठाता हूँ कि मैं भारत की आइन पर जो क़ानून के व तय पाया है एत रखूँगा उसका वफादार रहूँगा मैं भारत के इकतदार आला और सालमियत को बरकरार रखूँगा और जिस जिसदे को मैं संभालने वाला हूँ इसके फ़रज़ व वफादारी से अंजाम दूँगा जय भीम जय मीम जय तेलंगाना জয় ফল বুঝতে পারছেন একজন ভারতীয় হয়ে ভারতের নির্বাচনে জয়লাভ করেছেন এবং ভারতের নির্বাচনে জয়লাভ করে ভারতীয় মানুষদের জন্য কাজ করার শপথ গ্রহণ করছেন সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে জয় প্যালেস্টাইন বলার কি কোনো যুক্তি রয়েছে অ্যাকচুয়ালি কোনো যুক্তি নেই শুধুমাত্রই ধর্মের সুসুরি আর এরা সারা জীবন রাজনীতি করে আসেন ধর্মের সুসুরি দিয়ে তার কারণ তিনি জানেন জয় প্যালেস্টাইন বললে তার রাজ্য এমনকি দেশের অনেক সমর্থকরা রয়েছেন যারা আসাউদ্দিন ওয়েসিকে একেবারে নিয়ে লাফালাফি শুরু করে দেবে এবং সেই কারণেই তিনি এই বক্তব্য রেখেছেন যাদের ভারতের সম্পর্কে ভাতৃত্ব বোধ বা দেশাত্মবোধ কম রয়েছে তারাই শুধুমাত্র এই ঘটনাকে প্রেস করতে পারেন বা এই ঘটনাকে সাপোর্ট করবেন যারা ভারত মাতার জন্য গর্ববোধ করেন তারা বোধ অন্য দেশের জন্য ভারতের মাটিতে দাঁড়িয়ে জয়জ্ঞান করবেন না নিশ্চিতভাবে আমরা কারোর ক্ষতি চাই না কিন্তু জয়ধ্বনি কেন দেব তাহলে তো দুদিন পর দেখবো পাকিস্তানের জয়ধ্বনিও দিতে শোনা যাচ্ছে যাই হোক আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরলাম এবং যে তথ্যগুলো আপনারা হয়তো সময়ের কারণে দেখার সুযোগ পাননি দুদিন ধরে 543 জন জয়ী এমপি যারা যারা উপস্থিত থাকতে পেরেছেন তারা সকলেই শপথ গ্রহণ বাক্য পাঠ করেছেন আপনারা নিশ্চিতভাবে হয়তো দেখার সুযোগ পায়নি তাই আপনাদের সুযোগ করে দিলাম যে যে বিতর্কিত অংশগুলো বা হাইলাইটের অংশগুলো সেগুলোই যেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ঠিক একটা টেস্ট ম্যাচ বা একটা ওয়ান ডে ম্যাচ যখন আপনারা দেখার সুযোগ পান না অফিস থেকে ফিরে এসে হাইলাইটটুকু যখন আপনারা দেখে নিয়ে পুরো ঘটনাটা বুঝতে পারেন ঠিক সেই চেষ্টাই আজকের পর্বে আপনাদের সামনে করলাম এই দুদিন ধরে চলা শপথ গ্রহণ অনুষ্ঠানের হাইলাইটটা আজকে সকালের পর্বে এবং আজকে রাত্রিরের পর্বে আপনাদের দিয়ে গোটা পর্বটা সাজানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তাই নিশ্চিতভাবে আপনাদের মন্তব্য আমাকে খুব এনকারেজ করে এই ভিডিওগুলো অন্তত আপনাদের সামনে সামারাইজ করে নিয়ে আসার জন্য আপনাদের ব্যস্ততার মুহূর্তে ছোট্ট সময় যেন ব্যয় করে আপনারা পুরো ঘটনা জানতে পারেন সেই লক্ষ্যেই আমাদের পথ চলা আশা করি পাশে পাবো আপনাদের আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম